নির্বাচন কমিশন ভোট কেন্দ্রের ভেতরটা সুরক্ষিত রাখার চেষ্টা করেছেন, কিন্তু বাইরে পুলিশ সুপার বিজেপির দায়িত্ব নিয়ে কাজ করেছেন এবং চোর পুলিশের খেলা হয়েছে। যে গুন্ডাদের পুলিশ তাড়িয়েছে সেই গুন্ডারা আবার এসে সন্ত্রাস করেছে। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমনটাই বললেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। বর্তমান মুখ্যমন্ত্রী সমস্ত বক্তব্য উপনির্বাচনে মিথ্যা প্রমাণিত হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে, কিন্তু সেই বক্তব্য মিথ্যা পরিণত হয়েছে বলে জানান পবিত্র কর। ভিতরটা ঠিক রাখার চেষ্টা করেছে ভালো, কিন্তু বাইরে এসপির নেতৃত্বে তিনি একেবারে বিজেপির দায়িত্ব নিয়ে কাজ করেছে, আইন রক্ষা করেছে, চুর পুলিশ খেলা হয়েছে, গুন্ডাদের তাড়িয়েছে, কিন্তু আবার সেই গুন্ডারা এসে গুন্ডাল। আমরা বারবার দাবি করেছি তাদেরকে ডিটেন করা হোক, 140 ফুট জারি করা হয়েছে, তারা কি করে জমায়েত করে এটা করেনি।